প্রতি ঘরে বিজেপি কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিতের নেতৃত্বে প্রায় 10,000 লোকের উপস্থিতিতে জনজোয়ারে ভাসল খোয়াই শহর। সমগ্র খোয়াই শহর জুড়ে লোকে লোকারণ্য ছিল এদিন। খোয়াই জেলার অন্তর্গত প্রতিটি মণ্ডল এবং বুথ কমিটি থেকে কার্যকর্তারা মিছিল করে জড়ো হয়েছিলেন খোয়াই মণ্ডল কার্যালয়ের সামনে। সেখান থেকে বিশাল মিছিল খোয়াই শহর পরিক্রমা করে প্রতি ঘরে বিজেপি কর্মসূচির মূল লক্ষ্য হল গত 48 মাসে বর্তমান রাজ্য সরকার কী কী কাজ করেছে তার রিপোর্ট কার্ড নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছানো। এটাই হলো ঘরে ঘরে বিজেপি কর্মসূচির মূল লক্ষ্য। প্রত্যেক বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা কাজের নিরীক্ষা তৈরি করা হয়েছে রিপোর্ট কার্ডে। এই কর্মসূচিগুলি 27 নভেম্বর থেকে আগামী 7 দিন পর্যন্ত চলবে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে। বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক তথা খোয়াই জেলা প্রভারী অমিত রক্ষিত বলেন, আজকের এই খোয়াইতে বিশাল জনগণের উপস্থিতিতে যে মিছিল সংগঠিত হয়েছে এই মিছিল থেকে এটাই বার্তা, খোয়াইয়ের আমাপুর জনগণের মধ্যে পৌঁছাবে 2023-এ আবারও খোয়াই সহ সমগ্র রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। তাছাড়া খোয়াইতে সিপিআইএম যে সন্ত্রাস চালাচ্ছে তার তীব্র নিন্দা করেন এদিন। সরকার এই 48 মাসে যা কাজ করেছে, জনমুখী গণমুখী যাই কাজ করেছে সরকার, সে আপনারা দেখেছেন প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে এক তো মানুষকে সজাগ করা, আর দ্বিতীয়ত তাৎক্ষণিকভাবে মানুষকে কিভাবে সরকারের সুযোগ সুবিধা দেওয়া যায় তার জন্য একটা সরকার একটা প্রচেষ্টা করেছে কিছুদিন আগে। এবার যেহেতু আমরা নির্বাচনমুখী দল, এবার এই 48 মাসে এই সরকার যাই ডেভেলপমেন্টের ওয়ার্ক করেছে সে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, এম দল দায়িত্ব দিয়ে যেই সিটগুলো সিপিএমের দখলে ছিল, যেগুলো এবার রিটেইন করে রাখতে পারবে না, সেই সিটগুলোতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে শান্তি শৃঙ্খলার পরিবেশকে নষ্ট করে আবার একটা ফিরে আসার একটা ভূমিকা তৈরি করা যায় কি না সেই চেষ্টায় লিপ্ত আছে। কিন্তু আজকের এই মিছিল দেখে, আজকের এই ভিড় দেখে আমার মনে হয় ওনারাও আশাহত হবেন। ওনাদের যে চিরাচরিত যে অনুশীলন সন্ত্রাসের সেটা আর কাজে লাগবে না, ওনারা বুঝে গেছেন। সারা ভারত কংগ্রেস মুক্ত ভারত হয়ে গেছে, এখন ত্রিপুরাকে আমরা সিপিএম মুক্ত করবো, খোয়াইকে সিপিএম মুক্ত করবো, এর সূচনা আজকের থেকে হয়ে গেল। আগামী 23 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা কমিউনিস্ট মুক্ত রাজ্য হিসেবে উঠে আসবে বলে অভিমত ব্যক্ত করেছেন অমিত রক্ষিত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।